এখন একদিন করেছে, এখনো তো টানা অনেকটা দিন বাকি, কিন্তু একদিনে আমার যতটুকু মনে হয়েছে যে সে ভীষণ পরিমাণে ভালো একজন মানুষ এবং তার কথা কি বলবো, আমার ছোটবেলা থেকে তাকে অনেক পছন্দ সত্যি কথা বলতে। আর তার সাথে যখন আমি শুনেছি যে শুভ ভাইয়ের সাথে কাজ হবে, আমি খুব এক্সাইটেড ছিলাম সত্যি কথা বলতে, কারণ আমার শুধু মনে ছিল আমি কখন দেখবো তাকে, কখন দেখবো, এরকম একটা ফিলিং হচ্ছিল। আর তার সাথে স্ক্রিন শেয়ার করে আমার ভীষণ পরিমাণে ভালো লাগছে। আর সে খুবই হেল্পফুল এবং আমার কাছে মনে হয় যে কাজ আমাদের নীলচক্র কাজটাও অনেক ভালো হবে। না একদম আমি যখন ছোট ছিলাম সত্যি কথা বলতে, একদম ছোটবেলায় আমি একটা শুভ ভাইয়ের একটা কাজ দেখেছিলাম, নোভেল ভাই ছিল, মিম ছিল আর হচ্ছে শুভ ভাই ছিল, একটা নাটক দেখেছিলাম, নাটকের নামটা মনে নেই, সরি। তো এটা অনেক বছর আগের, তো তারপরে তখন থেকে আমার তাকে ভীষণ পরিমাণে ভালো লাগে। তারপর তার আরেকটা নাটক দেখেছিলাম যে ভালোবাসি তাই এরকম কিছু একটা, ভালোবেসে যাই সামথিং, বিন্দু আপুর সাথে। সো একটার পর একটা তার যখন আমি কাজ দেখছি এবং তত একটার পর একটা কাজ দেখার পর একটু একটু করে তার প্রেমে পড়ছি, ব্যাপারটা এরকম। সো ওটা থেকে মানে সেই ছোটবেলা থেকে তাকে আমার ভালো লাগে এখনও পর্যন্ত, মানে ভালো লাগাটা তখন থেকে আছে, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। সো ভালো লাগার মানুষের সাথে যখন আপনি কাজ করবেন, মানে এটা তো আর বলতে হয় না, তো মানে কেমন লাগছে আসলে। সো আমার ভীষণ পরিমাণে ভালো লাগছে। শিল্পী মানে পার্সোনালি আমি একজন, তো ওখানেও আমাকে অ্যাজ এ নৃত্যশিল্পী হিসাবে দেখানো হচ্ছে, ক্লাসিক্যাল ডান্সার হিসেবে দেখানো হচ্ছে, কয়েকজন নম্র ভদ্র একটা মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে, সো এরকম একটা ক্যারেক্টার।